জাত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পথে আবার মিছিল হত বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। হ্যালো হ্যালো,
আজ বেশবান করিবে গব দয়াল রে ও লহলে বর যাবে তোলে লহলে বর যাবে তোলে লহলে বর যাবে তোলে লহলে বর যাবে তোলে পাগল যাই রে বলে লহলে বার পিবে গরে আব পাগল যাই রে বলে লাল লাল তুমি স্বর্গদামে চলেছ এই পৃথিবীর দয়া ছিড়ে তোমার যে স্বর্গ ছেড়ে চলে যেতে হবে তুমি শীঘ্রই চলেছ আজ বেশবাদী করিবে আমাকে বলছো লাল এখানে তোমার বাবুলীলা শেষ হয়ে যাবে হে মেহের বাড়ি খোদা আজ যদি আমার মৃত্যু হয় তাহলে যে আমার অবস্থ থাকি আমি কার হাতে তুলে দিয়ে যাব আব্দুল হামিদ আব্দুল হামিদ আব্দুল হামিদ আমার মনে হয় আমি আর বাঁচব না রে আব্দুল আমি বাঁচব না আমি হঠাৎ জিমে পড়েছিলাম কে যেন আমার শিউরে তারে বলল ওরে ওরে তোর বাবুডিল এখানে সে
এই মুহূর্তে তোকে যেতে হবে ওই পরম পারে। তুই কি বলতে পারিস আমার একমাত্র নয়নের মণি অবস্থাকে আমি কার হাতে তুলে দিয়ে যাব? আব্দুল হামিদ, আব্দুল হামিদ, তোর ছোট হুজুর দলিলউদ্দিনকে শিকার হতে ফিরে এসেছে। তুই কি বলতে পারিস আব্দুল হামিদ? যা, আমার ছোট ভাই দলিলউদ্দিনকে, আমার অবস্থাকে এখানে নিয়ে আয়। কি করলো? হে দয়াময়, তুমি আমার অসময় হাত ছানি দিয়ে বলবে হ্যালো হ্যালো উরিলার, তুমি স্বর্গধামে চলে এসো। একদিন মাটির ভিতরে হবে গো রে মনামা, কেন বন্ধ ভন্ডু
আপনি মন করছেন কেন ভাইজান? ভাই হ্যাঁ ভাই এসেছিস বাবা, তো ভাই ভাই। তোর কথা
আমি সিন্দুক থেকে আমার জমিদারির দলিল নিয়ে থেকে দলিলের আমি ভাবছি আব্দুল হামিদ দে আমার কাছে দে দলিলটা, দলিল আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আমি তোর হাতে তর্পণ করে তুলে দিতে আমার তো তার সাবালক হলে আমার তো তাকে তুই দেশ না রে লাল থাকতে দিব দল রাতে রাজ দেশ না রে লাল থাকতে দিব দল হাতে দিলে তোতা পোহতে পতে তোতা পোহতে পতে খুবই শান্তি পেলাম যে
আরে ও কাকা
সৎকাজের ব্যবস্থা করি। হ্যালো হ্যালো হ্যালো, এই তুমি এদিকে আসো, আমার পড়া দাও। এই তোর কি পড়া দিমু? কি পড়া দিমু? কালকে কি শিখাইছি? তোর পেন্সিল রাখে, পেন্সিল রাখে চাই থাকো কে হাত তো ছেড়ে। এখন কালকে তো কি পড়া দিছি? কি পড়া দিছ? আমাকে তো পড়া নাই, ব্যাগ পড়া পড়া লাইছি, তোর পড়া দে। আমি বললাম মাস্টার কর তুই পড়া দে বেদ। আমি তো কাল কি শিখেছি? নাচ কবি না এলে আজকে ফিরে চামড়া থাকবো না। ওই তোকে না শিখেছি আমি বেদ। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, বসি। হ্যালো হ্যালো স্যার, কেমন আছেন? হ্যালো, বসি তো। আচ্ছা কি মনে বমু? এটা আমার দাদা গ্যাস আছে মেয়ে বলে শিখ বহি। বস এখানে বস, চাইলে দোষ। এই জন্টু বলতো গতকাল কি পড়া দিয়েছি? আমার পড়া জন্টু কইল তার আজকে আবো না, আমার কাছে বড় দিয়ে দি। আমি আগে বড় দিয়ে দিচ্ছি, আমার কাছে একটা বড়। এই মদন বলতো, হ্যাঁ গতকাল কি পড়া দিয়েছি? পড়েছেন স্যার, এই গেছিল এই উত্তর পাড়া। এ ও উত্তর পাড়া গেছিলাম স্যার, এই উত্তরবেলা যায় দেখি। এই বেদব স্যার, ও বেদব বিদ্যমেশের পোলান বেশি বুঝছে, ও বিদ্যমে কি বলা। এই বস এখানে আরাম দাদা, আমি এই জন্টু তুই বলতো আর এসে চকটি মারে মারে। আমি দুঃখের কথা কই, আমরা কিন্তু পছন্দ করে না মানে কি করে পান খায় ছাতা মহে। এই বেদ অবেদ স্যার, ওরা একটা হক বিড়ি দেন, ওরা একটা হক বিড়ি দেন, মাথা ঠান্ডব। আমি ভালো মাছ আছে ভালো হব নন দিকে, ও কুয়ারে কি ভাই বুঝতে নাই, আমি এনে বহারি ভালো মাছ আছে ভালো। আসুন আসুন বসুন, তা কি মনে করে কাজী সাহেব? ছোট বউ কিস্কুলে ভর্তি করে, কিস্কুলে ভর্তি করতে
ভর্তি ফিস হলো 100 টাকা, আর মাসিক বেতন 40 টাকা, মোট 140 টাকা দিলেই চলবে। ঠিক আছে মাস্টার মশাই, এই নিন আপনার 140 টাকা। তাহলে এখন আসি মাস্টার মশাই। বাহ, ঠিক আছে গুনু, তুমি এখানে বসো। এই মদন বলতো, একটি গাছে 10টি পাখি থাকলে একটি গুলি করে মারলে হারে চেয়ারম্যান সাহেব জি। আসুন বসুন। না আমি বসতে আসিনি, আমি এসেছি আমার বাতস পুত্র তোতাকে স্কুলে ভর্তি করতে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি ভর্তি করে নিচ্ছি, আমার বেতন 140 টাকা দিলেই চলবে। ঠিক আছে মাস্টার মশাই, আমি এই টাকা দিয়ে দিচ্ছি। তাহলে আসি, এখন আসি মাস্টার সাহেব। ঠিক আছে আসুন 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 বসুন। এই বেতপ, আচ্ছা বেতপ না বেতপ, এই জন্টু ভালো করে বস। তোতা এটা কি এমনি? এ তুই যে, এই তোতা তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি একটি গুলি করে মারলে কয়টি পাখি থাকে? স্যার একটিও থাকবে না স্যার। ভুল জবাব দিলে। গুনো তুমি বলো তো। স্যার একটি ডালে 10টি পাখি বসা থাকে, একটি শিকারি এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয়, আর ভয়ে 9টি পাখি আকাশে উড়ে যায়। ঠিক আছে তোতা, আজকের মতো স্কুল এখানেই ছুটি। আমাকে কিছু বলবেন? হ্যাঁ বলবে। বলুন। তুমি আমাকে যে অপমান করেছো তার প্রতিশোধ আমি কড়াই গন্ডা আদায় করে নিব। আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। গুনু তুমি আমাকে যে আজ অপমান করেছো মনে রেখো, আমি তোমাকে শাদি করে এর উপযুক্ত জবাব দিব, আর যদি তা না পারি আমি জমিদার ছেলে পুত্রই না। ইস, ওই স্কুলে এসে লেখাপড়া পারলো না সে কি আমার দোষ? আমিও কাজু বংশের মেয়ে, কাল থেকে স্কুলে আসবো না। আমার বড্ড পানির পিপাসা লেগে গেছে। ওই তো সম্মুখে একটি বাড়ি দেখা যাচ্ছে, আমি সেখানে গিয়ে আমি আমার পানির পিপাসা নিবারণ করব। Thank you.